হাই গাইজ, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। শুভ রথযাত্রা, তো আগাম শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে আমি একটা ছোট্ট ছোট্ট টাইমের জন্য ভিডিওটা নিতে এসেছি। আজকে আমার হাতে খুবই টাইম শর্ট, রথযাত্রার জন্য আমার প্রচুর চাপ। আমি অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে প্রেশার বোর্ড থেকে শুরু করে সবই চাপ রয়েছে। আজকে রিপেয়ার চলছে, প্লাস অনলাইন অর্ডার আছে। তো ভিডিওটার উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন একটু মন দিয়ে, আজকে কোনো প্রোডাক্টের ভিডিও করছি না। এখানে দেখছেন একটা ম্যাগাজিন, মানে যেটা ক্যাসেট প্লেয়ারের ম্যাগাজিন হয় সেই ম্যাগাজিন। তো আমি এই ভিডিওটা করতে আসার কারণ হচ্ছে যে সমস্ত বন্ধুরা এখনও ফিল্ম ক্যাসেট ব্যবহার করেন, মানে 30-এর মাল, 16-এর মাল, 24-এর মাল বাজানোর জন্য যে ক্যাসেট ডেকের দরকার হয়, আমরা ক্যাসেট ডেকের কাজ করি না। আমরা হচ্ছে চিপ ডেক বা আরসিএ প্রেশার বোর্ড তৈরি করি। তো সেক্ষেত্রে আমাদের কাছে এটার কোনো কাজে লাগে না। আর এটা আমরা পেয়েছি হচ্ছে আমাদের কাছে তো অল টোটাল মাইক মেশিনের কাজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা মাইক মেশিন যখন রিপেয়ার করতে আসে, তখন কিছু কিছু ওল্ড ক্যাসেট প্লেয়ার নিয়ে আসে, যেগুলো ব্যাটারি সেট। সেই সেটের মধ্যে যেমন এটা এমআর কোম্পানির অরিজিনাল, তো এমআর কোম্পানির একটা সেট নিয়ে এসেছিলো রিপেয়ার করতে কাল। তো সেই রিপেয়ার সেটে আমরা মেমোরি কার্ড বসিয়ে দিয়েছি, আর এই চাচিসটা আমরা মানে খুলে রেখেছিলাম, যেহেতু এটার কোনো কাজ নেই, আমাদেরও কাজে লাগবে না, আর যার চেঞ্জ হয়েছে তারও কাজে লাগবে না। তো এগুলো নতুন করে পাওয়া যায় কি না আমি জানি না। তো যে সমস্ত বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষী যারা ক্যাসেট প্লেয়ারে কাজ করেন, অনেক আছে হুগলি বর্ধমানে, তো তাদেরকে রিকোয়েস্ট করছি, তারা হোক বা সাধারণ বন্ধুরা যারা মাইক বিজনেস করেন, যারা ক্যাসেট ফিল্মের ডেক ব্যবহার করেন, তাদেরও যদি নতুন বানানোর জন্য এটার প্রয়োজন হয়, অবশ্য নতুন পাওয়া যায় কিনা আমি আগেও বলছি জানি না, আমি এ সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো এটার কন্ডিশান পুরো ফ্রেশ আছে, দেখুন একদম জং নেই, চকচকে ঝকঝকে আছে, কারণ এটা মেশিনের ভেতরে ছিল এবং মেশিনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ছিল, যার জন্য শুধু দুটো নব ভাঙা আছে, এই একটা আর এই একটা, এই প্লাস্টিক নবগুলো। এগুলো পাওয়া যায় কিনা আমি জানি না, মনে হয় পাওয়া যেতে পারে পুরনো। তো এটা দুটো নব চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। প্লাস দেখুন যে হেড ফেড সবই ঠিক আছে, পুলি টুলি যত দূর দেখলাম এগুলো ঠিক আছে, যদিও একটু একটু প্রবলেম থাকে, এগুলো রিপেয়ার করে নেবেন আপনারা। তো দেখুন আমি আমার কাছে এটা কোনো ডিমান্ড না থাকলেও, মানে আমার এটা কোনো প্রয়োজন না থাকলেও, কোনো বন্ধুর হয়তো এটা প্রয়োজন থাকলেও থাকতে পারে, অনেকে খোঁজ করে এগুলো সেকেন্ড হ্যান্ড, নতুন হয়তো আসে কি না জানি না। যদি কারোর লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা, আমরা এটা দিয়ে দেবো। আর এটার প্রতি আমাদের কোনো সেরকম কোনো ডিমান্ড নেই, বা এটার কত দাম বিক্রি হয় বাজারে আমি সেটা জানিও না। যেটা আপনারা কেনেন বা আপনারা জানেন সেটাই, যেটা আপনারা বলবেন সেটাই নিয়ে যাবেন। এটা আমাদের কোনো মানে এক্সট্রেস আমাদের ঘরে পড়েই ছিল, যদি কোনো কারোর কাজে লাগে সেটা আপনারা নিয়ে যেতে পারেন, কমেন্ট করবেন আমাদেরকে। আমি ফোন নাম্বার দেবো না নিচে, কারণ আমি খুব কাজের চাপে বিশাল ব্যস্ত। আর বন্ধুরা এই জিনিসগুলো মাঝে মাঝে আমাদের কাছে দুই একটা থাকে, কারণ আমাদের কাছে যখন মেশিন রিপেয়ার করতে আসে তখন মেমোরি কার্ড সিস্টেম করে নেয়, আগেকার ক্যাসেট সিস্টেম খুলে নিয়ে, তো তখন এগুলো আমাদের কাছে পড়ে থাকে, আমরা ভাঙড়ির দামে বিক্রি করে দিই মানে বেশিরভাগই। তো আপনারা খোঁজ করবেন, যদি মাঝে মাঝে থাকে আপনাদেরকে পড়লে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যেহেতু আমরা এদের কাজ করি না বলে এটা আমাদের ঘরে পড়ে থাকা, মানে আমরা ভাঙড়িওয়ালাকে দিয়ে দেবো, ঠিক আছে? একদম ফ্রেশ কন্ডিশন, মোটর টোটরগুলো দেখুন একদম ওকে আছে, একদম পুরো আপনারা ছবিতে দেখলেও তো বুঝতে পারবেন যে এটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যাই হোক, যদি কারোর লাগে বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা দিয়ে দেবো। আর বন্ধুদেরকে বলি আমাদের এখানে তো আমরা অ্যাকচুয়ালি আমরা চিপ ডেক প্রেশার ডেক তৈরি করি, আমাদের কাছে ক্যাসেট ডেকের কাজ হয় না বলে এটা আমাদের কাছে কোনো কাজে লাগছে না, ও জন্যই আপনাদেরকে জানালাম। যদি প্রয়োজন হয় তো যোগাযোগ করবেন, নিয়ে যাবেন, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্তই, আমি কাজের জন্য খুব টাইম পাচ্ছি না, একটু হালকা হই, দুই একদিন বাদে আপনাদের কাছে নতুন ভিডিও আবার আনবো। এখন মাইক মেশিনের চাপটা খুবই, আমাদের এখানে রথ চলছে, শান্তিপুরে রথ চলছে, ওই জন্য মাইকের চাপটা আজকালকের মধ্যে খুব থাকছে, আমরা সারাদিন ব্যস্ততা খুব, প্লাস আমাদের প্রেশার বোর্ডেরও অর্ডার রয়েছে অনেক পরিমাণে, তো সেগুলো জন্য টাইম পাচ্ছি না, আবার পরবর্তী ভিডিওতে আনবো নতুন কিছু প্রোডাক্ট। তো চলুন, বাই বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত, কারো লাগলে যোগাযোগ করে নিও, বাই।